हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल संगीता चैने तुम्हारे सबाई के वेलकम जाना। तो बंधुरा, आज के कृतिका हाउसर पूजा के लिए किछु बोलबो। तुम्हारा तो अने जानो ना जे पूजार नामे केस करा हुए चे। केस करा हुए चे, क्यानो करा हुए चे, किसेर जुन्नो करा हुए चे, आर के पूजार नामे केस करे चे, सबटाई तुम्हारे सामने तुले धरबो। तो जेटा बोलबो जे जेई करेछो पूजार नामे केस, सबार आगे बोली देखो सबार आगे आमरा किन्तु मानुष, मानुष के मानुषर पाशे दाड़ानोर ही होच्छे कर्तव्य। से आमरा सबाई जानी पूजा एक जन कैंसर पेशेंट, और सब प्रूफ रिपोर्ट सब किन्तु ओर हजबैंड शो करिएछे ओर ब्लगे प्लस फेसबुके, इवें पूजाओ करेछे। आबार आगे पूजार खबरटा किन्तु आमी पापड़ीर भावना पापड़ीदेर काछे जानते पारी, तखन पूजाके विशेष केउ चिंतो ना। फेसबुके एकटु फेस व्यल्यू थाकलेओ यूट्यूबे एकदमई छिलो ना। तो जखन आमरा पापड़ीदी आमी आर तंद्रा ब्लग से तंद्रा आमरा भिडियो करी तीनजने पापड़ीदिर बलाते आमरा भिडियो करेछिलाम, एटा सत्यि कथा। तो जखन आमरा भिडियो करी तो तखन यूट्यूबे किन्तु ओ कृतिका हाउसेर सबसक्राइबार किन्तु 352 जन छिलो। तो जाइ होक, ओके हेल्प करार आशातेई आमरा भिडियो करेछिलाम, तार परिबर्ते किन्तु आमरा कखनोई चाइनी जे ओ आमादेर भिडियोर फेसबुक पेजे शेयर करुक बा किछु। देखो आमरा शुधु हेल्पेर आशाय भिडियो करेछिलाम जाते आमादेर थ्रुते केउ माने किछुटा मानुष हलो ओके चिनुक। तो आज सेई पर्यायेओ पौंछे गेछे जेखाने अनेक मानुष ओके हेल्प करछे, अनेक मानुषेर ब्लेसिंगस रयेछे ओर साथे, शुभ कामना रयेछे जे ओ तातारी जेनो सुस्थ हये ओ आबार निजेर बाड़ि एखाने फिरे आसुक। एखोनो चेन्नाईते रयेछे, निजेर ट्रिटमेंट कराछे ओखानेई, ও একটা ছোট ভাড়া ঘরে থাকে 2 বছরের ছোট একটা মেয়েকে নিয়ে, যাকে দেখলে সত্যি খুব মায়া হয়। তো যাই হোক, পূজাকে আমরা তখন থেকে চিনি। তো ওর হাজবেন্ড একজন ডেলিভারি বয়ের ওখানে মানে কাজ করছে নিজের সংসারটুকু চালানোর জন্য। তো যে পরিস্থিতিতে পূজা আছে সত্যি খুব কষ্টকর। ওর ওকে দেখলে তোমরাও বুঝতে পারবেন যে না, মেয়েটা কত ফাইট করছে তার রোগের সাথে, জীবনে বাঁচার জন্য, তার মেয়েটার সাথে থাকার জন্য। জীবনের দেখো, জীবনের মায়া সবারই রয়েছে, সবাই চায় এই পৃথিবীতে বেঁচে থাকতে আর ফ্যামিলির সাথে সময় কাটাতে। তো পূজার সাথে ভগবানের কাছে প্রার্থনা করি যে মেয়েটি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ওখান থেকে ফিরে আসুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রকম একটা ক্যান্সার পেশেন্ট যা কিনা ফোর্থ স্টেজে রয়েছে, তার নামে এত অমানবিক হয়ে গেল যে তার নামে কেস করে দিল। কিসের জন্য কেস করলো? তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের জানাচ্ছি কে করেছে। তোমরা হয়তো নিশ্চয়ই জানো হাটের দাদা, আমি পুরো নামটা নিচ্ছি না কারণ ওনার চ্যানেলের নাম নিলেও নাকি উনি স্ট্রাইক দিচ্ছেন। হাটের দাদা পূজার নামে কেস করেছে, কেন করেছে সেটা আসছি। তো সেটা হচ্ছে যে পূজা নাকি ওনার রেকর্ডিং রিভিল করে দিয়েছে, হাটের দাদার সাথে যে পূজার কথোপকথন হয়েছিল সেই রেকর্ডিংটা নাকি ও কিছু কিছু জায়গায় রিভিল করেছে, যেটার জন্য নাকি এই হাটের দাদা ওর নামে কিন্তু কেস করেছে। তো এবারে বলি যে যেটা আমি বলবো যে দেখো, পূজা রিভিল করেছে, মানছি পূজা রিভিল করেছে, কিন্তু হাটের দাদাকে আমি বলবো যেটা দেখুন, আপনার প্রতি কিন্তু আমার অনেক শ্রদ্ধা ছিল, আপনি কিন্তু নিবেদিতার জন্য যে প্রতিবাদমূলক ঝড় তুলেছিলেন বা এখনও প্রতিবাদ করছেন সেটা কিন্তু সত্যি দেখে খুব ভালো লেগেছিল। আর এমনিতে আপনার রান্নাবান্না খাবার দাবার দেখে খাবার দাবার কেনা ভালোবাসে, সত্যি ভালো ভিডিও করতেন আপনি, কিন্তু হঠাৎ করে এই নিবেদিতার এতে এসে আপনি নিবেদিতার জন্য যে প্রতিবাদ করেছেন সেটা সত্যিই আপনাকে সেলুট জানাই, ভালো লেগেছিল। হ্যাঁ, দেবাশিসকে কখনোই সাপোর্ট করি না আর এখনও করবো না, কারণ ওর যা গতিবিধি দেখতে পাচ্ছি সেটা মোটেও ভালো না, একটু সন্দেহজনক। তো যাই হোক সেটা পরের ব্যাপার। তো যেটা বলবো যে দাদা, আপনি তো আপনার স্বার্থের জন্যই পূজাকে ফোন পূজার সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, আপনি বলেছিলেন পূজাকে হেল্প করবে, কিন্তু আপনি নিজে বলেছেন পূজাকে হেল্প করবেন, তার বদলে আপনার ওর চ্যানেলে আপনাকে প্রমোট করতে বলেছিলেন যাতে ও প্রমোট করে আপনার চ্যানেলটা আরও গ্রো হয়। তো আমি বলবো শুধু শুধু কেন ওকে এইভাবে জড়ালেন? হ্যাঁ, শুধু শুধু আর এই কথাটা আপনি বলেছেন ও রিভিল করেছে। দেখুন, প্রতিবাদ যখন করছেন তো দু ধরনের মানুষ, একজন আপনার প্রতিবাদটা মেনে নিতেও পারে আর একজন মেনে নিতে নাও পারে। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই ফিল্ডে নেমেছেন আপনাকে কিন্তু ভেবেচিন্তেই নামা উচিত ছিল। প্রতিবাদ হয়ে
প্রতিবাদ করেছি, অনেক ভিডিও করেছি দেবাশিসের বিপক্ষে। হ্যাঁ, আপনিও করেছেন, আপনাকে সেটি সেই হিসাবে আমি সমর্থন করছি, কিন্তু এই পূজাকে কেস করার ব্যাপারে আমি কিন্তু একদম আপনাকে সমর্থন করছি না। এই একটা ক্যান্সার পেশেন্টকে নাই বা আপনি এটা করতে পারতেন, আপনি কথা বলে সবকিছু মিটিয়ে নিতে পারতেন, এইরকমভাবে হ্যারাসমেন্ট, এটা তো হ্যারাসমেন্টই হবে না? একটা ক্যান্সার পেশেন্টকে নামে আপনি কেস করেছেন, এখন যদি ওকে ওই ট্রিটমেন্টের ওখান থেকে ফিরে আসতে হয় তাহলে তো ট্রিটমেন্টটা আধুরা থেকে যাবে, মানে ইনকমপ্লিট থেকে যাবে, ওর তো তখন শরীরের পক্ষে আরও খারাপ হবে। তারপর শুনেছি ক্যান্সারের সাথে সাথে ওর গল ব্লাডারের প্রবলেমটাও ধরা পড়েছে, যেটা গল ব্লাডারের স্টোন। তো যাই হোক, জানি না মেয়েটার এত শারীরিক প্রবলেম হচ্ছে, ভগবান ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। কিন্তু দাদা, আপনাকে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করব, যদি পারেন, নিবেদিতার জন্য প্রতিবাদ করছেন করুন, সাথে আছি, কিন্তু যদি পারেন পূজার এই কেসটা তুলে নিন, কারণ দেখুন অসহায় ওর মেয়েটার দিকে, ওর বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে আপনি এই কেসটা তুলে নিন, কারণ কেন কি আজ ওর যদি কিছু হয়ে যায় ওই বাচ্চাটা কিন্তু অনাথ হয়ে যাবে। হ্যাঁ, যতই বাবা থাকুক মা ছাড়া কিন্তু পৃথিবী অন্ধকার। তো দাদা, আপনাকে এই কথাই বলবো যে পূজার ওপর কেস করে কিন্তু আপনি ঠিক করেননি, এর বিরুদ্ধে আমি কিন্তু প্রতিবাদ জানাচ্ছি, আমি কিন্তু এটা আপনাকে কখনোই সমর্থন করতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি তোমাদের কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।